জীবনটা পিটি প্যারেড করতে হয়। তো জীবনের প্রারম্ভে একজন মানুষকে যখন আপনি এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যান, একটা উদাহরণ দেই, আমাদের ছোটবেলায় কষ্ট করে নামতা মুখস্থ করেছিলাম, তিনতিরিক্ষে নয় বলেছিলাম, সেটার ভবিষ্যতে কত কাজে আসে। এবং প্রাচীন কালে সমস্ত শিক্ষায় ছিল কি, মুখস্থ। এই যে বেদ উপনিষদ এগুলি মানুষ যুগান্তর পার করেছে কিভাবে, হাজার বছর, কোন লিখিত কিছু ছিল না, মুখস্থের মাধ্যমে। এটাও এক ধরনের শিক্ষা। তো আজকে শিক্ষা মানে এটা হলো প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ এখন আপনি বুঝতে পারবেন, 100 বছর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, দেখেন এটা ব্রিটিশ শাসনের একেবারে শেষ বলতে পারেন সিকি শতাব্দীতে। এত দেরি হলো কেন? কারণ বাংলাদেশের এই পূর্বাঞ্চল এবং আসাম এটা ছিল ব্রিটিশ ভারতেই অবহেলিত অঞ্চল। কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে 1858 বলি, কিন্তু প্রকৃত প্রস্তাবে এটা আরো আগে হিন্দু কলেজ যেটা বলা হয়েছিল 1816-17, ওইটাই হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয়। তার ঠিক 100 বছর পরে পাটনায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছে 1917, তার 3 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। বলা যেতে পারে এত দেরিতে হলো কিনা, তখন বলা হয়েছিল পূর্ব বাংলার যে জনগোষ্ঠী হিন্দু মুসলমান উভয়ই, কথাটাকে অনেক সময় মুসলমান জনগোষ্ঠীর সমস্যা হিসেবে দেখা হয়েছিল যে তারা লেখাপড়া খুব পিছিয়ে আছে, এই জন্য এখান থেকে বিশ্ববিদ্যালয় করা দরকার। দরকারটা কি জন্য, আমি ইচ্ছা করি কেন শাস্তি পেতে চাই না? একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল 1857-তে, তার যে সিনেট সেখানে সদস্য সংখ্যা হচ্ছে 100 জন, তার মধ্যে 6 জন মাত্র মুসলমান সদস্য ছিল। এটা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন যে 1917-18 দিকে লিখিত হয়েছিল তাদের রিপোর্টের কথা বলছি। তাহলে সেই হিসাবে একটা অবহেলিত অঞ্চল যদি এগিয়ে যেতে চায়, তার কোথায় কোথায় যেতে হয়, যে কোনো রাষ্ট্রে তার সরকারি চাকরিতে যেতে হয়, তার ব্যবসা বাণিজ্যে যেতে হয়, তার শিক্ষায় যেতে হয় এবং সমাজের অন্যান্য সংস্কার কার্যে, বিশেষ করে সাহিত্য এবং বিজ্ঞানের নানা শাখায় তাকে যেতে হয়। আমরা বললাম উচ্চশিক্ষা ছাড়া এটা সম্ভব নয়। তাহলে যে অঞ্চলে এই উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, সে সমাজে, রাজনীতিতে, সরকারি চাকরিতে অথবা জীবনে যে সমস্ত জিনিস উপার্জন করলে মানুষ ওকে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, পার্থিব উন্নতি, তার ব্যাহত হয়। পৃথিবীর সব দেশে এই জন্য আধুনিককালে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজানো হয়েছে সেই জন্য শাসক শ্রেণী তৈরি করতে পারে। মানে এই যে ব্রিটিশরা ভারতে যাদেরকে পাঠাতো, লক্ষ্য করুন, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস প্রভৃতি লোক যারা এখানে এসেছিলেন, তাদের মধ্যে প্রথম দিকে যারা আসছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোম্পানি, তাদের নাম ছিল কি, রাইটার। তাদেরকে 16 বছর বয়সে রিক্রুট করা হতো এবং বিলেতে লন্ডনে একটা কলেজ করা হয়েছিল, হেইলিবেরি কলেজ, ওখানে তাদেরকে 2 বছর পড়িয়ে ভারতীয় ভাষা এবং বিভিন্ন ইতিহাস পড়িয়ে এখানে পাঠানো হতো। এই শিক্ষাটা না হলে তারা এখানে প্রশাসক হতে পারে না। কাজে আপনি বুঝতে পারছেন শিক্ষার এখানে একটা প্রায়োগিক উপকারিতা আছে, যে শিক্ষা আপনাকে শাসক হতে সহায়তা করে। কিন্তু আমাদের দেশে তাদের বলা হতো কি, কলকাতায় এখনো নাম আছে রাইটার্স বিল্ডিং, তাদেরকে রাইটার বলা হতো। এখন আমরা বাংলাদেশে একটা সম্মানজনক নাম অনেকদিন ধরে ব্যবহার করি, এখানে রাইটার বলি না, এরা হলো সিভিল সার্ভেন্ট, সিভিল সার্ভেন্ট, চাকরিটার নাম সিভিল সার্ভিস। অন্য কেউ বলেন আপনি সামরিক বাহিনীতে, দেখেন আমাদের দেশের সামরিক সব পুলিশ সব বাহিনী কিন্তু দ্বিস্তরে বিভক্ত, একটা অফিসার ক্লাস আর একটা হলো সিপাহী ক্লাস। আপনি যদি ন্যূনতম আগে যেটাকে ইন্টারমিডিয়েট বলা হতো, HSC বা A লেভেল, এটা না পড়লে তো আপনি আর্মির অফিসার হিসেবে ভর্তি হতে পারেন না। সুতরাং শিক্ষার যে ভূমিকা সেটা আপনি ইতিহাস থেকে, সমাজ থেকে দেখতে পারেন, মানুষ কেন তাকে ভূমিকা দেয়, যে যার অক্ষর জ্ঞান নাই এবং যার অক্ষর জ্ঞান আছে তার পার্থক্যটা তৈরি হয়েছে কখন, যখন অক্ষর জ্ঞানই হয়েছে সভ্যতার এবং সমৃদ্ধির ভিত্তি। মানুষ কথা বলতেছে সম্ভবত মানুষের সৃষ্টির শুরু থেকেই, কিন্তু মানুষ লিখতেছে গত 5,000-6,000 বছরের বেশি নয়। এই কথাও খেয়াল করলে বুঝতে পারবেন, এখন শিক্ষা বলতে লোকে প্রায় বলে অক্ষর জ্ঞান। অক্ষর জ্ঞান মানে কি, আমরা বলি যে লোক লেখাপড়া জানে না তাকে নিরক্ষর বলে, যে লেখাপড়া জানে তাকে স্বাক্ষর বলে। মানে অক্ষর হচ্ছে এখানে লেখাপড়ার বা জ্ঞানের প্রতীক মাত্র। আমরা এমনও জানি নবী রসুল আছেন যারা অক্ষর জ্ঞান ছিলেন না, কিন্তু যারা প্রজ্ঞায়, বুদ্ধিমত্তায়, আপনি যেটাকে দর্শন বলছেন সেই দার্শনিক অন্তর্দৃষ্টিতে সকলের চেয়ে সেরা। তারপরেও আমি বলবো আধুনিককালে শিক্ষা এবং অক্ষর জ্ঞান সমার্থক। স্যার আমাদের প্রশ্নটা, স্যার আমরা যদি ধরে নিই যে আপনি নামতা পড়া বা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা, সেই শিক্ষাটা সম্পর্কে বা উচ্চশিক্ষা সম্পর্কে স্যার আপনি বললেন, আমরা যদি প্রশ্নটা স্যার এমন করে করি এখন, যে মানবিকতার সঙ্গে শিক্ষার জন্য সম্পর্ক কি রয়েছে,
যদি থাকে তাহলে স্যার হিরোশিমা নাগাসাকি কাণ্ড কি করে হতে পারলো? বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছরের এরকম ঐতিহ্য আছে, কিন্তু আমরা তো কোনোদিন বলতে শুনি নাই যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি কেমনে আমার ঘুষ খাইতে সাধেন, এবং আমি ঘুষ খাচ্ছি তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে। তাহলে স্যার এই মানবিকতার সাথে বা নৈতিকতার সাথে স্যার শিক্ষার জনের কোনো সম্পর্ক আছে কিনা স্যার? আমরা তো মনে করি যে থাকা উচিত, কিন্তু আপনি যা মনে করেন তা তো বাস্তবে হয় না। এটা বলো না, এটা হলো আপনার খাতায় আছে কিন্তু গোয়ালে নাই গরু, এটা কেন হয় সেটা বলতে হবে। আপনি যে হিরোশিমার প্রশ্ন তুললেন, হিরোশিমার বোমা যারা মেরেছে তারা নিরক্ষর লোক নয়, তারা শুধু অক্ষর জ্ঞানী নয়, তারা অনেক উঁচু মানের অক্ষর জ্ঞানী। এই যে তত্ত্বের ভিত্তিতে পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়েছে, আমরা ধরে নেই এটা আইনস্টাইনের আবিষ্কার থেকে শুরু হয়েছে, তো তাদেরকে তো অশিক্ষিত বলা যাবে না। এইখানে বোঝা যাচ্ছে মানুষ কি 10,000 বছর আগে বা 50,000 বছর আগে যেমন ছিল তার চেয়ে কিছুটা বেশি সদয় হয়েছে কি? এর উত্তর হচ্ছে না। আমরা যেটাকে সমাজে প্রগতি বলি এটা একটা মায়া জাল, মানে আপনার জিডিপি বাড়ছে, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, এটাকে আপনার মনে হবে প্রগতি। মানে কিসের প্রগতি? প্রযুক্তির প্রগতি। এখন বইয়ের সংখ্যা ছাপা বেশি হচ্ছে, যেমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পৃথিবীতে হু হু করে বাড়ছে। ফরাসি বিপ্লবের সময় ইংল্যান্ডে মাত্র 2টি বিশ্ববিদ্যালয় ছিল, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। স্কটল্যান্ডে 4টি বিশ্ববিদ্যালয় ছিল, এই যে গ্লাসগো, এডিনবরা, সেন্ট অ্যান্ড্রুজ, আবারডিন, এবং আয়ারল্যান্ডে একটা বিশ্ববিদ্যালয় ছিল, ট্রিনিটি কলেজ ডাবলিন। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত শত হয়ে গেছে? তার মানে কি ইংল্যান্ডের লোক বেশি শিক্ষিত হয়েছে বা বেশি সদয় হয়েছে? আমি তা দাবি করব না। এখন আপনি যেটা বলছেন মানুষ যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতম শিক্ষা লাভ করেও ঘুষ খায়, এটা বাদ দেন। গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সদ্য সাবেক উপাচার্য, আমি নামটা বলছি না, আমাকে একটা খবর নিউজ ক্লিপ পাঠিয়েছেন, সেখানে বলছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটি সনদে স্বাক্ষর করার জন্য 6 টাকা করে নিচ্ছেন। তাহলে তাকে তিনি বলছেন আমাকে 4 লক্ষ সনদে স্বাক্ষর দিতে হবে, সুতরাং 4 গুণ 24 লক্ষ টাকা তিনি আয় করবেন এবং করেছেন 15-20 লক্ষ টাকা, এবং তাতে তার কোনো লজ্জা নাই। কিন্তু দুইজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বলছেন এটা অনৈতিক। এখন আপনি বিচার করবেন, এসে দুইজনই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত, যারা বলছেন এটা অনৈতিক তারা দুজন প্রাক্তন উপাচার্য, আর যিনি এখন নিচ্ছেন তিনি বলছেন এটা, তিনি উপাচার্য, তিনি বলছেন এটা বৈধ। এখন আমি আপনাকে বলবো শিক্ষা মানুষের নৈতিকতাকে উন্নত করে কিনা, এটা বিতর্কিত প্রশ্ন। এমনকি সক্রেটিসের মতো মহান জ্ঞানীও এই বিষয়ে আমি মনে করি মায়া জালে ভুগতেন। তিনি বলছেন মানুষ যে ভুল করে সেটা জ্ঞানের অভাবে, কিন্তু তাহলে জ্ঞান পাপী কথাটা তৈরি হলো কেন? এটা আপনি উত্তর দেন আমাকে। স্যার এই উত্তর আমার কাছে নাই, কিন্তু স্যার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন, আমাদের দর্শকদের যে প্রশ্ন বা আমরা গবেষক দলরা, স্যার আমরা আপনার কাছে একটু বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর যখন বয়স হবে বা 100 বছর আগামী বছরই হচ্ছে, আমরা আবারও আপনাকে আসলে